নমস্কার বন্ধুরা, গাইডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করব যে কিভাবে আমি মাটি সংগ্রহ করি মাঠ থেকে। তো বন্ধুরা, মাঠে মাটি আমি সংগ্রহ করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি মাটি সংগ্রহ করি মাঠের, যেহেতু মানে এখানে মাটি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো বন্ধুরা, মাঠের মাটিটা আমি সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো যে কেমন ধরনের মাটি আমি সংগ্রহ করি। তো আপনাদের যদি মাটির অসুবিধা থাকে তাহলে আপনারা মাঠ থেকে সংগ্রহ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, কীভাবে কেমন মাটি আপনারা সংগ্রহ করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে ভালোভাবে দেখাবো যে কেমন ধরনের মাঠ থেকে মাটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। মাঠের মাটিটা কিছুটা দেখতে হয় এরকম, 50% বালি থাকে এবং 50% কাদা থাকে। তো মাটিটা আমি প্রায় নিয়ে যাই, আমি বাড়িতে গাছগুলো যেগুলো করি সেগুলো ফুলের গাছ ভালো হয় বন্ধুরা, ভালো ফুল হয় এবং সব কিছুই ভালো হয়, কিন্তু অতটা ভালো নয় কিন্তু মাঠের মাটিটা। কারণ হচ্ছে যে চাষিরা চাষ করে, ধান চাষ এবং যে কোনো ফসল চাষ করে, তারপর কী করে চাষ করার সময় কিন্তু রাসায়নিক সারের ব্যবহার করে। রাসায়নিক সারের ব্যবহারের ফলে কিন্তু এই মাটিটা দূষিত হতে পারে, অতটাও ভালো নয়। তো যাদের মাটি অসুবিধা রয়েছে তারা কিন্তু মাটিটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো। আর যাদের বাড়ির আশেপাশে নদী রয়েছে, তার নদীর ধারে যে মাটিটা রয়েছে সেই মাটিটা কিন্তু খুবই ভালো গাছের জন্য। যে মাঠটাতে আমি মাটি সংগ্রহ করছি সেই মাঠে কিন্তু চাষ হয়নি এবছর ধান, সেই জন্য প্রচুর পরিমাণে আগাছা জন্মে গিয়েছে। তো ভালোভাবে মাটিটা বাড়ি নিয়ে গিয়ে চেলে নিতে হবে, না হলে কিন্তু আগাছাগুলো রয়ে যাবে মাটির মধ্যে যে আগাছাগুলো রয়েছে সেগুলো কিন্তু গাছের ক্ষতি করতে পারে, ফাঙ্গাস লেগে যেতে পারে গাছের শিকড়ে। তার জন্য ভালোভাবে চেলে নিয়ে মাটিটা ব্যবহার করতে হবে গাছের জন্য। মাঠের মাটিতে আপনারা কিন্তু ফল থেকে শুরু করে ফুলের, যে কোনো ফুলের গাছ আপনারা এই মাটিতে প্রতিস্থাপন করতে পারেন, খুবই ভালো হবে। কিছুটা মাটি আমি ভরে নিয়েছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো চেষ্টা করবেন যে প্রায় 5-6 ইঞ্চি মাটি নেওয়ার, অপরে যে মাটিটা থাকে সেগুলো সেই মাটিটা 5-6 ইঞ্চি নেওয়ার। বেশি গভীরে যাবেন না আপনারা, কারণ বেশি গভীরে মাটিগুলো ভালো হয় না। এবার মাটিটাকে আমি বাড়ি নিয়ে এসে প্রায় 7 দিন অন্তত মাটিটা ভালোভাবে শুকোবো, এরপর গাছে ব্যবহার করব। কারণ মাটির মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকতে পারে, সেই জন্য রোদে শুকিয়ে নেওয়াটাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটাকে প্রেস করুন, এবং পাশে যে ঘন্টাটা আসবে সেটাকে অল নোটিফিকেশান আইকনে প্রেস করে রেখে দিন। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত।